ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য নতুন নতুন মোড় নিচ্ছে। এর প্রভাব এখন স্থানীয় রাজনীতিতেও দৃশ্যমান। এতে আনারের খুনিদের শাস্তির দাবিতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে মানববন্ধন হয় দফায় দফায়, যেখানে সরব উপস্থিতি ছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর। এমপি আজিমের ছোট মেয়ে ডরিনের পাশে থেকে এতদিন আনারের খুনিদের বিচার চেয়ে এসেছেন মিন্টু। তবে এতদিন যে ঘটনার বিচার চেয়ে রাজপথে ছিলেন, এবার সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডিবির জালে ধরা পড়েছেন মিন্টু। কলকাতা সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে শুরু থেকেই আলোচনায় ছিল স্বর্ণ চোরাচালান সহ ব্যবসায়িক দ্বন্দ্ব। তবে এই ঘটনায় নতুন মোড় নেয় 6 জুন রাতে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমদ বাবুকে গ্রেফতারের পর। এতে বাবুকে জিজ্ঝাসাবাদের পর 11 জুন ধানমন্ডি থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করে ডিবি। আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় তাকে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সাবেক এই পৌর মেয়র গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়তে চেয়ে ব্যর্থ হয়েছিলেন। এদিকে শিমুল ভুঁইয়ার জবানবন্দিকে আমলে নিয়ে গোয়েন্দা পুলিশ জানায়, মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে মিন্টুর যোগাযোগ হয়। তাদের মধ্যে হোয়াটসঅ্যাপে আনারকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক লেনদেন নিয়ে আলোচনা হয়েছিল বলে দাবি ডিবির। এছাড়া রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ জানান, আনার হত্যায় মিন্টুর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে ডিবি পুলিশ, এ কারণে তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঝিনাইদহ থেকে এমপি হতে চেয়েছিলেন মিন্টু। এছাড়া আনার হত্যাকাণ্ডে জড়িত কামাল আহমেদ বাবুর সঙ্গেও তার ছিল ঘনিষ্ঠতা। আর কিলিং মিশনে অর্থের যোগানদাতার মধ্যে মিন্টু অন্যতম। শীঘ্রই বাবু ও মিন্টুকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।